Phật tu sĩ đã mỏi hay chạy đến tu tâm lo. Phật tu sĩ đã mỏi hay chạy đến tâm lo. Phật tu sĩ đã mỏi hay chạy الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا আমার সাথে জবান বলে বলাও يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله
অন্যতাতে এ জীবন তোদের মাঝে শুয়েছেন তোদের মহাজন সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততামূলক কাজ থেকে রাস্তাঘাট হাতে মাঠে বিভিন্ন মুশকিল থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতুল বাগানের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন, তার জন্য শুকরিয়া তার জনসাধারণ আলহামদুলিল্লাহ। যার কথা না বললেই নয়, যাকে না বানালে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আমি আমার নবীকে এই পৃথিবীতে প্রেরণ না করতাম তাহলে এই লৌহে কলম আসমান জমি কোন কিছু আমি আল্লাহ তাআলা কি সৃষ্টি করতাম? আরো জোর সৃষ্টি করতাম? আমার সাথে কথা বলতে হবে, আমরা হচ্ছি হুসাইনি ছয়নি, আমরা কি ছয়নি? আমরা হচ্ছি হুসাইনি ছয়নি, একটা আছে এসিডি মুসলমান আরেকটি আছে হুসাইনি মুসলমান। আমরা কি এসিডি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আরো জোরে বলেন হুসাইনি মুসলমান কিনা? তাহলে ঠিক হুসাইন যেইভাবে সংগ্রাম করে গিয়েছে, জীবন নিজের জীবনে তারা রক্ত ছেড়ে দিয়েছে, ঠিক তদ্রূপ ভাবে গলা জটিলতাকে ছেড়ে দিয়ে দূরে দূরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলে? কি শুধু যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে না প্রেরণ করলে আমাকে আপনাকে কাউকে সৃষ্টি করতেন না, ওই নবীর স্থান আর মান নিয়ে আজকে আমাদের সমাজে কিছু আলে মোলামারা আছে তারা ক্রিটিসাইজ করতে চায়, ঠিক কিনা বলে? আরো যখন ঠিক কিনা শুধু তারা মনে করে এই বাংলাদেশ থেকে এই পৃথিবী থেকে তারা নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর প্রেম মহব্বতকে তারা শেষ করে দিবে, কিন্তু না, যেই টাকার মধ্যে আমার আল্লাহর কুরআনে তার নবীকে সম্মান দিয়েছেন তার নবীকে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন সেই টাকার মধ্যে তাম পৃথিবী কোন মানুষে যদি আমার নবীর সম্মানকে হাত করতে চায় তারা কি পারবে? পারবে? প্রিয় শুনি, আমরা তাদেরকে সচেতন করে দিতে চাই যারা আমার নবীর সম্মানকে ক্রিটিসাইজ করে, ঠিক কিনা বলে?
কেউ শুধু আমি একটা প্রথমে একটা কথা বলতে চাই, আমরা যখন ওহাবি বলে গালাগালি করি, ওহাবিদেরকে যখন দোষারোপ করি, সকালবেলা কিছু কিছু মানুষ আছে তারা দোকান পাটে, তারা বলে বেনাজিরা আমাদেরকে গালাগালি করে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদেরকে যখন আমরা ওহাবি বলি, তারা বলে আমরা আসলে ওহাবি না, তারা নাকি আসলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে তোমরা যদি আসলে সুন্নাত ওয়াল জামাত হও, আমরা যদি ওহাবি বলে গালি দিই, তাহলে তোমাদের শরীরে লাগে কেন? এখানে যদি আমার আমার মোবাইলটা যদি চুরি হয়ে যায়, এখানে কেউ যদি না নেই, আর যদি দূর দূর করে গালাগালি করি, তাহলে কোনো মানুষের গায়ে লাগবে? এখন যে চুরি করেছে অবশ্যই তার গায়ে লাগবে। আমাদের সমাজে বিভিন্ন জাদু করে যাই, তখন আমরা কিন্তু প্রাণীকে বলি, ও জানি তুমি কত না সুন্দর, ঠিক কিনা বলেন? হরিণকে দেখার পরে আমরা বলি, হরিণ রে তোমার দেহের মধ্যে কত রং দিয়ে রঙে সাজিয়ে দিয়েছে, তুমি না কত সুন্দর, ও বনের পাত তুমি না কত সুন্দর বনের পাত। আর হরিণ দেখে বলে, ও মানুষ আমরা কি সুন্দর, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে নাই, মানুষ রে তুমি যে সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ হয়ে আমার নবীকে চিনতে পারি পারি? আমরা নবীকে চিনতে পারি পারি না? আরব সাগরের মধ্যে কে ডুব দিবা? ডুব দেওয়ার পরে আরব সাগরের তলে দেশে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা কত বড় লম্বা, ওই প্রাণীর মুখের মধ্যে কি আছে, আর ওই প্রাণীর কপালের মধ্যে কি লেখা আছে? বলেছেন যে আরব সাগরের মধ্যে ডুব দেওয়ার পরে তোলো দেশে যাবে, যাওয়ার পরে সেখান থেকে আমাকে খোঁজ খবর দিবা, এই খবরটা যদি তুমি দিবা তাহলে আপনার অভিবত করবো না, আমি মারা যাবো না, ইন্তেকাল করবো না, নিশ্চয়ই নিশ্চয়ই আমার নবীতে গেছে, তার জন্য বলেছেন আবার খোঁজ খবর এসে বলার জন্য, ঠিক কিনা বলে? আমার বন্ধুরা শুধু তাই নাই, আল্লাহর নবী নূরুন নবী জিন্দাগী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তিনি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি যেতে চাও, যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি দেখে আসো। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো সকলের মধ্যে একটা ডুব মারলেন, ডুব দেওয়ার পরে তিনি যাইতে 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 একদম তলা দেশে চলে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন একটা সিনেমা এত বড়, সাড়ে তিন মাইল কত মাইল, ভারত জুড়ে কত মাইল, সাড়ে তিন মাইল মাত্র থেকে ছোট না বড় বলেন? আমার মনে আপনার রাগ করতেন না, দূরে কথা বলুন না কেন? সাড়ে তিন মাইল মাত্রাম সিদ্ধিক একবার এত বড় যে মাত্র থেকে তিনি বড় রকম ঘুরে গেলেন, না রে না
মাঝে কথা আমার নবী বলেছে সেই মাছ আমাকে খাইতে পারে না, সেই মাছ আমাকে খাবে না। আমি ওই মাছের কাছে যাই, মাছের কাছে যাওয়ার পরে সে একবার লক্ষ্য করলেন নাম মুবারক ওই মাসের কপালের মধ্যে লিখা জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মাসের মুখের মধ্যে কি আছে? সিদ্দিক একবার তার কান্দা যখন মাসের কাছে দিয়ে দিলেন, পৃথিবীর কোন কার আওয়াজ না, পৃথিবীর কোন কৌতুক না, পৃথিবীর কোন কবিতা না, পৃথিবীর কোন নবীর নাম না, আল্লাহর নাম না। ওই মাঠের মুখের মধ্যে আমার নদী আপনার নদী নূর নদীর উপর দুরুদ পড়তেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা দুরুদ পড়লে সমাজে পৃথিবীতে আনে মোলামাদের যাদের চেহারা কালো বন্ধের হয়ে যায়, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমরা বলতে চাই আমরা আগে ইমানকে পরিপূর্ণ করতে হবে, ঠিক কিনা বলে? ইমানকে পরিপূর্ণ করতে হবে না, আগে ইমানকে পরিপূর্ণ করতে হবে, তারপরে হচ্ছে আমল, তারপরে কি আমল। এখন কিছু কিছু মানুষ তাবলিগের মানে আছে, আছে না? আচ্ছা তাবলিগ মানে কি? তাবলিগ হচ্ছে নিত্য নতুন কিছু একজন মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, সেটাকে তাবলিগ বলা হয়, ঠিক কিনা বলে? এখন মসজিদের মধ্যে যারা যা এরা কি হিন্দু না বুদ্ধ মুসলমান? এখন যাদের কাছে ইমানের দাওয়াত গেছে তারা মুসলমানের সন্তান, তাদের কাছে কি তান্ত্রিক চলে? আলোচনা চলে? তাদের কাছে চলে তালিম? তাদের কাছে কি চলে তালিম? তাদেরকে হেদায়ত করবে তারা কুরআন হাদিসের বাণী দিয়ে বুঝারে, এটার নাম হচ্ছে তালিম। আর তাবলিগ হচ্ছে বাল্লাগা ইউমান্নিকু তাবলিগা, তাবলিগ হচ্ছে এমন একটা জিনিস নিত্য নতুন যেই দিন এই দিন এমন মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া যেই মানুষের কাছে আগে কখনো এই জিনিসটা পৌঁছায়। তাহলে আমরা ভুল পথে আছে না সঠিক পথে আছি? ভুল পথে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নবীর সৈনিক, ঠিক কিনা বলে? শুধু তাই নাই, আমার নবী নূর নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি কেমন নবী? মানুষ গিল্লরা মানুষের গালাগালি করে আমার নবী বলেন আখির জামানা আমার উম্মতেরা গুনাহ করে দেয়, আমি নবীর কোনো চিন্তা নাই, আমি নবীর কোনো চিন্তা নাই, আমার নবীর কোনো ভয় নাই। আমার নবী বলেন কিন্তু এই সময়ে কিছু কিছু মানুষেরা আসবে যারা আমি নবীর উপর অপবাদ দিবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অপবাদ দেয় কিনা? আমার নবী মাদি, আমার নবী মাটি নাকি নুরে? নুরে না মাটি? নুরে দলি পাতে যাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তিনি হচ্ছেন তিনি তাফসীর লিখেছেন ইবনে আব্বাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর দ্বারা প্রথমে আমার নবীকে বোঝানো হয়েছে, হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাছ সর্বক্ষণ সর্বক্ষণ দূরত্ব পাঠ করে কি করে
তুলুত পাঠ করি আজকে আল্লাহর কাছে প্রতিদিন কান্না করি এটা ভুলে লাগি। আমি শুনেছি এই পৃথিবীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই পৃথিবীতে প্রেরণ করেছো। আল্লাহ গো তোমার নবীর নূর আর ইস্তেহারা মোবারকের একটু দেখতে চাই। আমার আল্লাহ নাকি বলে যেহেতু তুমি আমার নবীর প্রেরণ করেছো ও তুমি একদিন না একদিন আমার নবীকে দেখবা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম একদিন আমার নবী নূরুল নবী জিন্দা নবী হায়াতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে হুজুর ক্লান্ত হয়ে গেলেন একটা গাছের মধ্যে হেলাউড়ে বসলেন। বসার পরে দূর থেকে ওই গাছটা দেখলেন কিন্তু আমার নবীর চেহারা মোবারক নূরানির চেহারা মোবারক সে পূর্ণাঙ্গ ভাবে দেখতে পাচ্ছে না। এই কারণে আল্লাহর কাছে দেখে বলি আমার বলি তো ও প্রভু আল্লাহ তোমার বন্ধুকে আল্লাহ কিন্তু এতগুলো কেন আল্লাহ গো তুমি যদি আমাকে একটু শক্তি দিতা আমি কাজ নিতে আমার নদীর তা দিলে আমি কে একটু দেখে আসতাম দুর্বল মুস্তফা আমার শুনি শুরু তাই নাই কোন আল্লাহর কাছে বললেন দেখতেছেন এই দৃশ্যটা গাছটা তার শিওর গুলা উঠিয়ে মানুষের মতো হেঁটে হেঁটে আমার নদীর দরবারে চলে গেলেন দুর্বল শুরু গেলেন মা আমার নবীর চিনলাম না কত ইহুদি কাছে খ্রিস্টান বৌদ্ধ না তারা কবি কবি আমার নবীকে কত কষ্ট দিয়েছে মানুষ সমস্তিপুর এতগুলা মানুষ শুধাই নি জনতা যদি এত দুর্বল হয় তাহলে তাদেরকে দিয়ে ইমানি তাহলে চলবে চলবে। যদি কোন মানুষ শুধু সুবহানাল্লাহ বলে যদি কোন মানুষ একবার সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিন পর্যন্ত লেখ দিয়া ভরপুর করে দে আর দুর্বল সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন আকাশ থেকে জমিনের ওয়াজ সবাই করে সূর্য সৃষ্টি করেছেন কয় কোটি নয় কোটি 30 লক্ষ মাইল উপর হচ্ছে সূর্য আর ওই সূর্য হচ্ছে 13 লক্ষ গোল করে দিল এই সূর্য পৃথিবীর 13 লক্ষ গোল করে এটা আকাশের নিচে জমির উপরে সেখান থেকে হাজার হাজার কোটি কোটি মাইল উপরে হচ্ছে আল্লাহ তারা তারকারা যে সৃষ্টি করেছেন এর নিচে কোনো তারকা নেই সূর্যের উপর হচ্ছে তারকা। আজকে বিজ্ঞান বলছে মুহূর্তের 20 কোটি তারকা আছে তারা একটা আইডিয়া দিয়েছে কি দিয়েছে তারা একটা আইডিয়া দিয়েছে যে পৃথিবীতে মোট 20 কোটি তারকা আছে কিন্তু সবচেয়ে ছোট তারকাটা সেটা হচ্ছে 35,000 ফুট বড় চিৎকারের উত্তরাধিকার এই তারকাটা সূর্য থেকে 35,000 গুণ বড় আর সবচেয়ে বড় তারকাটা সেটা হচ্ছে 135,000 গুণ বড় দুর্বল তারপরে কোটি কোটি মাইল উপরে আর আল্লাহ রাব্বুল আলামিন এক এক
একটা বিশাল বড় বড় ফ্ল্যাগ হোল বানিয়ে রেখেছি, আগুনের গর্ত বানিয়ে রেখেছি। এরা একদম পুরোটা রাজনীতি কে বলে বিশাল বড় আটলান্টিক মহাসাগরে একটা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আপনার চাঁদ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু যদি একটা কাঠুরি বেঁধে ওই ব্ল্যাক হোলের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে দুই তিন নেপালের মতো আকাশের নিচে জমিনের উপরে এত বিশাল বড় আল্লাহ কুটি কুটি ফ্ল্যাগ খুন বানিয়ে রেখেছে। একটা ফ্ল্যাগ খুনের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, যদি নিশ্চিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহর কুটি কুটি ফ্ল্যাগ খুন কত বড় বড় ঠিক কিনা বলে, তাহলে একবার শুধু সুহার আল্লাহ বলে আল্লাহ আকাশ এবং জমিনের মধ্যখানে যত রকম ফাঁকা টাকা আছে তত রকম আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবে। দুর্বল প্রথম সুরার নাম হচ্ছে সুরাতুল বাকারা, প্রথম সুরার নাম সুরা বাকারা। কোরআন শরীফের এসেছে যে সুরার নাম হচ্ছে সুরাতুল নাস, তাহলে নাস অর্থ কি, বাকারা অর্থ কি? বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী গরুর নামের সুরা। আর শেষের সুরার নাম হচ্ছে মানুষের নামের সুরা। আল্লাহ মানুষের সকল রাজ্যকার্তান করেছেন, মানুষ যদি সর্ব সর্ব অসন্ত হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনুল কারীমের প্রথম সুরার নাম গরুর নামের সুরা দিল আর শেষের সুরার নাম মানুষের নামের সুরা দিল? আজও আমরা কি দেখছি কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? শুনি কোরআনুল কারীমের শুরুতে তিনি বলেন কোন সন্দেহ নাই। আজকে যারা লামা ধাবি আমার আগে তিনি ওয়ার করেছেন, তিনি বলেছেন যে যারা লামা ধাবি তারা বলে কোরআনকে আমরা মানি, ওই তারা কোরআন রে মানে, তারা কোরআন রে কই মানল, তারা ওই আপনাদেরকে বিশ্বাস করে না। কি বলে নাই যে যারা আমার বন্ধু হবে, যারা আমার অভি হবে তাদের কোন চিন্তা নাই, ভয় নাই। ও নামা ভাবিরা তোমরা আমার আওয়ামীদেরকে বিশ্বাস করতে চাও না, তোমরা কোনো মাধ্যমকে বিশ্বাস করতে চাও না, তোমরা কোরআনকে বুঝবা, তোমরা কোরআনের আমল করবা, তোমরা কত বড় মহাজ্ঞের মহাজ্ঞের হয়ে গেছ। তাও দেখলাম যখন নাকি রোজা বড় ধরেছে, যখন রোজা বড় ধরেছে আমার নবী নূর নবী জিল্লা নবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাহাবীরে, ও সাহাবীরা আগামীকাল থেকে তোমাদের উপর রোজা ফরজ হয়ে গেছে, তোমরা আগামীকাল থেকে রোজা রেখে দিবে। জোর বল সুবহানাল্লাহ। একজন সাহাবী দেখলেন কোরআন শরীফের মধ্যে এমন একটা কথা আছে যে যতক্ষণ পর্যন্ত কালা সুতা থেকে সাদা সুতা না বাহির হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। একজন সাহাবীরা সবার কাছে বলছে, এখন সাহাবীরা বোঝাতে বাসার দিকটা আপনার সুতা কি নাম কালা সুতা কি সুতা কালা সুতা কি নাম তাই না, সেটা পানি কিনে দিতে দিতে খাইতে 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 সুর দুইটা গেছে, রোজার কোন খবর নাই। ঘরে ঘরে আলু দিবে যে সুতাটা কালা থেকে সাদা হয়েছে কিনা। আমাদেরকে বলেছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত খাও এবং পান করো, যতক্ষণ না পর্যন্ত কালা সুতা থেকে সাদা সুতা না আসবে তখন খাও এবং পান করতেছে।
তখন একদম সাহাবি আমার নদীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর তারা খাওয়া দাওয়া করতে পারে, খাওয়া দাওয়া বন্ধ করে নেই। কেন রোজা তারা কেন খায় এবং পান করতেছে? আল্লাহ নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীর প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা এখন কাজ কেন করলাম? আল্লাহ মধ্যে বলে দিয়েছেন, তার জন্য আমরা বার বার আসি, কিন্তু কালা সুতা থেকে সারা দোষ আসে না। আমাদের মধ্যে নামাজ পড়ছে, তার মানে রাত্রে ঘুমানে, বুঝলেন আপনারা? মানে এসারের সব উঁচু করছে, তখন উঁচু করে নামাজ দাঁড়িয়ে গেছে, কদর রাত দিতে কদর নামাজ পড়ে ঘুমে আর আমাদের দেশে যারা পল্টু আর পল্টু মোল্লা রয়েছে, দুই দিন দুই পাতার কিতাব পড়ল মোল্লারা সুস্থ করে পড়তে পারে না, মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য বারংবার বারংবার মাঠে চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? আমরা মুসলমান, আমরা নবী উম্মত, নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হবো না। من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসবে, মহব্বত করবে, আত্মীয় করে রাখবে, ওই ব্যক্তিকে ছাড়া আমার নবীর জান্নাতে যাবে না, যাবে না। দুর্বলন সুবহানাল্লাহ, আপনারা কি আমার নবীর সুন্নত জান না? প্রিয় শুনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি من ولده وولده والناس اجمعين. তিনি বলেন, তোমরা যদি আল্লাহ বলে তোমরা যদি আমি রব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি কুরআনুল কারীম থেকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আয়াতটা তিলাওয়াত করেছি। আল্লাহ বলে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমি নবীকে মহব্বত করতে চাও, আরে আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো কাকে? আমার নবীকে ভালোবাসা মহব্বত করো, আমার নবীকে ভালোবাসতে মহব্বত করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আর তারপরে আমি রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তুমি যদি করো দয়া, ঠিক কিনা বলে?
থেকে শুনি, আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান মানকে ভালোবাসাকে তিনি উঁচু করে দিতে চান, কিন্তু পৃথিবীর মানুষেরা আমার নবীর মান সম্মানকে খাটো করে দিতে চাই। আমি বলতে চাই আমার আল্লাহ যদি বান্দার চুল করে তারে আর তামাম পৃথিবীর মানুষেরা যদি তামাম পৃথিবীর মানুষেরা যদি বান্দার পা ধরে রাখে তাহলে আমার আল্লাহর সাথে কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাঠে আমাদেরকে একত্রিত করেছেন যেই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ কাটাকাটি মারামারি সমস্ত কিছু আরাম করে দিয়েছেন। এই মাঠে সোমবারে এই মাঠে সোমবারে যারা বোঝা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1000 বছরের নবল ইবাদতের সব দিকে দিবেন নির্বাণ। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, যে ব্যক্তি এই মাঠে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 23 বার করে পাঠ করে দিল, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 23 বার সূরা ইখলাস পাঠ করবে, 4 রাকাত নফল নামাজ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষকে আমি অসংক ও গণিত নেকিয়া ভরপুর করে দিব। শুধু তাই নয়, আর প্রত্যেকটি ভবনের মধ্যে এক একটা প্রত্যেকটি সিংহাসন থাকবে, আর প্রত্যেকটি সিংহাসনের মধ্যে এক একটা ঘুরপরি থাকবে, প্রত্যেকটা ঘুরপরি তোমাদের মধ্যে সূর্যের কিরণের চেয়ে আরো বেশি আলো দিয়ে রাখবে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় বড় অট্টালিকা দিবেন, একজন মানুষ প্রশ্ন করল হুজুর একজন মানুষকে যদি এই 4 রাকাত নামাজ করার পরে যদি 1000 ভবন নির্মাণ করে দেয় তাহলে জান্নাতের মধ্যে এক একজন এত বড় দিলে ঢাকায় বলে কি কর ঢাকায় বলে তুমি তো বেড়াও না, বেরিও না, তুমি তো খেলেও না, মেয়েও না, দিতেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, তাদেরকে দেখে তো তোমার কোনো ফিরে আসবে না, তাদের প্রতি কোনো লোভ আসবে না, তাহলে তুমি জান্নাতে কেন যাবে? জিব্রাইল তো সব বলেন আমি জিব্রাইল জান্নাতের আইকন মাপতে যাব, কি যাব আইকন দেখতে যাব, জান্নাত কত বড় জোর বলো সুবহানাল্লাহ। কেউ শুনে আপনাদের জিব্রাইল নামেন হিসাব করছেন, তিনি আল্লাহর কাছে বললেন নাবুত আমি তো আটটা জান্নাত রেখে দিয়েছি, তুমি কোন জান্নাতের মধ্যে যাবা? আল্লাহ আপনি আমাকে সবচেয়ে ছোট জান্নাতের মধ্যে ঢুকা দেন, আমি জান্নাতের তরফের দিয়ে ডুব, নিচের গেটে ডুব, উপরের গেটে উঠতে উঠতে বাইর হয়ে যাব। জোর বলুন যখন জান্নাতের মধ্যে ঢুকে গেলেন, জান্নাতের মধ্যে ঢুকে যাওয়ার পরে একটা ঘোর করে দেখেছে, ঘোর করে দেখে বলে কেনা বার জান্নাতের মধ্যে উড়াবি করে
আমার পরিচয় আপনাকে দিব না,
কিন্তু আপনাকে প্রশ্ন করব যে এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? জনগণ সুবহানাল্লাহ, তিনি বলেন আমাকে একটু শোনাও, তোমরা বন্ধ করবো চক্ষে বন্ধ করলে বন্ধ করার পরে আবার খুললেন, খোলার পরে তিনি দিব্যাইলকে ডেকে বলেন দিব্যাইল নেই, আমি চোখে বন্ধ করি সাত আকাশ ঘুরেছি, সাত আকাশ ঘুরেছি, সাত জমিন ঘুরেছি, আট জান্নাত ঘুরেছি, সাত জাহান্নাম ঘুরেছি, প্রত্যেকটা তারা তন্ন তন্ন করে ঘুরেছি, আমি জিব্রাইল কোথায় পার, কোথাও জিব্রাইলকে পাওয়া গেল না, জিব্রাইল নেই, আমি জিব্রাইলকে কোথাও গেল তো পাই নাই, মনে করি তুমি জিব্রাইল না হয় আমি জিব্রাইল, আমি তো জিব্রাইল না 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 তুমি জিব্রাইল, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জিব্রাইল আলাইহিস সালাম তো কথা বুঝেন কেন, হ্যাঁ বলেন বলেন আমি জিব্রাইল, তিনি নম্রতা এবং ভদ্রতা বজায় করে আমার আল্লাহর দরবারে এমন ভাবে হাজির হবেন, আমার আল্লাহকে বলেন রাব্বুল আলামিন আমি যখন জান্নাতে এক হাজার বছর রয়েছি, রাব্বুল আলামিন গো আমি যখন একটার গোল কিনারা পাই নাই, আমি এটাকে কৃপা তোমার পান্ডারের দিনে ক্রিটিসাইজ করেছি, আল্লাহ এখন দেখি তোমার পান্ডার এক একটা পান্ডার এত পাওয়ার, ওই পান্ডার এক এক এত পাওয়ার, ওই পান্ডার চোখ বন্ধ করার সাথে সাত আকাশ ঘুরতে পারে, সব বন্ধ করার পরে সাত জমিন ঘুরতে পারে, আট জান্নাত ঘুরতে পারে, সাত জাহান্নাম ঘুরতে পারে, ঘুরে সব কিছু তন্ন তন্ন করে ঘুরতে পারে, রাব্বুল আলামিন গো তোমার জান্নাত খোলা তোমার বান্দার জন্য ছুট্ট ছুট্ট হয়ে গেছে, বান্দার কত মর্যাদা দিয়েছেন ঠিক কিনা বলছেন, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
আমাদের মূল্যবান বক্তব্য এখনই পেশ করবেন। তারপরে আসুন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু সালাম করি।